ঘরে বসে দেখা যাবে প্রিয়তমা সুরঙ্গ, এ সম্পর্কে বিস্তারিত জানুন। গেল ঈদুল আজহায় সিনেমা হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত প্রিয়তমা ও আফরান নিশোর সুরঙ্গ। দুই মাস আগে মুক্তি পেলেও এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমা দুইটি। নতুন খবর হলো, এবার ঘরে বসে দেখা যাবে প্রিয়তমা ও সুরঙ্গ, অর্থাৎ ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা দুটি। জানা গেছে ওটিটি প্ল্যাটফর্মে বায়োস্কোপে দেখা যাবে হিমেল আস্টা পরিচালিত প্রিয়তমা সিনেমাটি, আর ওটিটি প্ল্যাটফর্ম সুরকিতে মুক্তি পাবে রায়হান রাফির পরিচালিত সুরঙ্গ। ঈদে 100টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমাটির টিজার, গান ও শাকিব খানের লুকের জন্য মুক্তির আগে থেকে দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এখনো দেশে 36টি প্রেক্ষাগৃহে প্রিয়তমা চলছে। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইদিকা পাল। আরো আছেন কাজী হায়াত, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা স্বামী, ডন, শহীদ উন নবীন সহ আরো অনেকে। অন্যদিকে ওটিটিতে সুরঙ্গ সিনেমার নতুন ভার্সন আসছে বলে ইতিমধ্যেই ঘোষণা এসেছে। এক্সটেন্ডেড ডিরেকশন কাট মুক্তি পাবে ওটিটিতে, যা সিনেমা হলে দর্শকদের জন্য নতুন উপহার আর ওটিটির দর্শকদের জন্য বাড়তি পাওয়া। আগামী 24 আগস্ট রাত 8টা থেকে সিনেমাটি দেখা যাবে। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সিনেমাটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী তমা মির্জা। আরো আছেন মোস্তফা মনোয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক পাটোয়ারি অনেকেই। ওটিটি প্ল্যাটফর্মে প্রিয়তমা সুরঙ্গ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।